আসসালামু আলাইকুম রাত আটটায় দোকানপাট প্রতিষ্ঠান বন্ধ হয়েছে কিনা সে সংক্রান্ত বিষয়াদি নিয়ে এ খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাব তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য রাত আটটার পর থেকে সারাদেশে দোকান মার্কেট শপিং মল কাঁচাবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে প্রথম দিনে সোমবার তথা বিশ জুন রাজধানীর বেশিরভাগ এলাকায় সেই নির্দেশনার পুরোপুরি কার্যকর হয়নি এদিন রাত আটটার পর রাজধানীর মিরপুর বারো এগারো ও দশ নম্বর গোল গোলচত্বর মিরপুর এক ও দুই নম্বর এলাকার মার্কেট ও শপিং মল ঘুরে দেখা যায় কোথাও খোলা রয়েছে কোথাও বন্ধের প্রস্তুতি চলছে সরজমিনে দেখা যায় রাত আটটার পর মিরপুর এক নম্বর গোল গোলচত্বর এলাকার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মুক্তিযোদ্ধা মার্কেট মিরপুর কো অপারেটিভ মার্কেট মিরপুর নম্বর এলাকার মিরপুর শপিং সেন্টার সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়েছে এছাড়া মিরপুর এগারো ও বারো নম্বর এলাকায় মার্কেট দোকান ও শপিং মল বন্ধ হয়েছে সময় মতো অন্যদিকে মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকার শাহ আলী মার্কেটে দেখা যায় ভিন্ন চিত্র কিছু দোকান বন্ধ হলেও অনেক দোকানই সময় মতো বন্ধ হয়নি মিরপুর শপিং সেন্টারের নিরাপত্তা প্রহরী মোহাম্মদ হানিফ বাংলা নিউজকে বলেন সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের মার্কেট রাত আট বন্ধ করে দেওয়া হয়েছে কিছু ক্রেতা জোর করে শপিং মলে প্রবেশ করতে চাইছেন তবে বেশিরভাগ ক্রেতাকে মার্কেটে প্রবেশ না করার অনুরোধ করলে তারা শুনছেন বেশিরভাগ ব্যবসায়ী দোকান বন্ধ করছেন অল্প কিছু সংখ্যক মালিক দোকান বন্ধ করতে বিলম্ব করছেন